নমস্কার বন্ধুরা, গত সপ্তাহেই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। হাইকোর্টের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় 25,753 জন। সেই নিয়ে সুপ্রিম কোর্টে চলছে মামলা। এরই মাঝে এবার 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও বেনিয়মের ইঙ্গিত রয়েছে বলে হাইকোর্টে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে 2014 সালের প্রাথমিক টেট সংক্রান্ত তথ্য তুলে দিয়েছে সিবিআই, যেখানে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ ফেল করাদের পাস করিয়ে নিয়োগসহ একাধিক অভিযোগ সামনে এসেছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে বলেও দাবি। অভিযোগের ভিত্তিতে এই সমস্ত বিষয়ে তদন্ত করে আদালতে তথ্য জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল আদালত, তবে তা দিতে পারেনি পর্ষদ, যা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর ক্ষুব্ধ হন বিচারপতি। প্রসঙ্গত, 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার উপর ভিত্তি করে 2016, 2020, 2022 এবং 2024 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে। আজকের শুনানিতে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে। 2014 সালের টেটে দুর্নীতির অভিযোগে কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা দায়ের হলে সেই মামলার শুনানিতেই বিচারপতি মান্থা গোটা নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বিচারপতির নির্দেশ ছিল সিবিআই ওএমআর সিটের আসল সঠিক তথ্য খুঁজে না পেলে 2014 সালের টেট বাতিল করা হবে। আজকে 2014 সালের টেট মামলায় আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। সকলকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে আদালত। বিচারপতির নির্দেশ, মামলার পরবর্তী শুনানির আগে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে। 8 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত, 2014 সালের টেট পরীক্ষার উপর ভিত্তি করে 4 দফায় যে প্রায় 70,000 শিক্ষক প্রাথমিক নিয়োগ হয়েছে, এদিন হাইকোর্টের পর্যবেক্ষণের পর তাদের সকলের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলেই আশঙ্কা করছে আইনজীবীদের একাংশ। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয়, আর বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আজকে যে শুনানি হয়েছে এবং যে হারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বারংবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তো সেক্ষেত্রে কি এই 70,000 যে চাকরি অর্থাৎ 2014 সালের যে টেট, সেটি কি বাতিল হওয়া এখন সময়ের অপেক্ষা? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।